আমরা ফিরে এলাম। আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং পদমর্যাদা। সুবিশাল ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রী, এই কারণেই বলছি সুবিশাল ক্ষমতার অধিকারী বারবার করে, যে যদিও সমস্ত কাজগুলি রাষ্ট্রপতির নামে পরিচালিত হয়, রাষ্ট্রপতির নামে পরিচালিত হওয়া সমস্ত ক্ষমতাই কিন্তু বাস্তবে হচ্ছে প্রধানমন্ত্রীর। এবং প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা, প্রথমে এটা আমাদের খুব বলা দরকার, কারণ প্রধানমন্ত্রী হচ্ছেন মন্ত্রিসভা বা মন্ত্রী পরিষদের নেতা কিন্তু হচ্ছেন প্রধানমন্ত্রী। এবং তাকে বলা হচ্ছে, যে সংবিধানে যেটা বলা হচ্ছে 74 নম্বর ধারায়, তোমার প্রধানমন্ত্রী হচ্ছেন মন্ত্রিসভার নেতা। এবারে বলা হচ্ছে তাকে সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলা হচ্ছে। অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রী কিন্তু সর্বপ্রথম হচ্ছেন একজন এমপি, যেমন ধরো প্রিন্সিপাল, প্রিন্সিপাল প্রথমে একজন টিচার, তারপরে তিনি প্রিন্সিপাল। সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে তিনি অগ্রগণ্য, অর্থাৎ তিনিও অধ্যাপক, বাকিরাও অধ্যাপক, কিন্তু তার মধ্যে অগ্রগণ্য প্রধানকে না, তিনি হচ্ছেন প্রিন্সিপাল। ঠিক তেমনিভাবে তিনিও একজন এমপি এবং বাকিরাও একজন এমপি, কিন্তু তাদের মধ্যে অগ্রগণ্য হচ্ছেন প্রধান, হচ্ছেন মানে ফার্স্ট অ্যামং দ্য ইকুয়ালস, যেটাকে আমরা বলে থাকি ফার্স্ট অ্যামং দ্য ইকুয়ালস। অনেকগুলো সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে তিনি হচ্ছেন ফার্স্ট বা প্রধান। তো এইটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তিনি হচ্ছেন তাহলে মন্ত্রিসভার তিনি নেতা, এবং মন্ত্রিসভার মূল ভিত্তি হচ্ছেন প্রধানমন্ত্রী। তাকে কেন্দ্র করেই মন্ত্রিসভার উত্থান পতন, যা কিছু ঘটে থাকে সব কিছু তাকে কেন্দ্র করে। মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রেও প্রধানমন্ত্রীর ভূমিকা কিন্তু সে কথা, প্রধানমন্ত্রী যাকে যে মানে তার পরামর্শ অনুসারে কে কোন বিষয়ে মন্ত্রী হবেন, এই সমস্ত কিন্তু রাষ্ট্রপতি তাদেরকে যে অন্যান্য মন্ত্রীদের যেটা নিয়োগ করেন, সেক্ষেত্রে কিন্তু ওই প্রধানমন্ত্রী যা বলেন সেক্ষেত্রে রাষ্ট্রপতি কিন্তু কোনো ভূমিকাই নেই, প্রধানমন্ত্রীর মানে সিদ্ধান্ত অনুসারেই কিন্তু এগুলো সমস্ত কিছু করতে হয়। এছাড়া মন্ত্রিসভার পুনর্গঠন, দপ্তর পুনর্বণ্টন, যদি দপ্তর চেঞ্জ করতে হয় একটা মন্ত্রীকে পাঠিয়ে আরেকটা মন্ত্রীকে যদি অন্য দপ্তরে নিয়ে যেতে হয়, পুনর্বণ্টন যদি করতে হয়, বিভিন্ন মন্ত্রিসভার যে অদল বদল যদি করতে হয় তার স্ট্রাকচারে, সমস্ত ক্ষেত্রে কিন্তু মানে সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রীর ভূমিকা রয়েছে। আর প্রধানমন্ত্রী হচ্ছে তার কোনো মন্ত্রী, তিনি বলতে পারেন আর কি, যদি তার বিরাগভাজন কোনো মন্ত্রী হন বা কোনো মন্ত্রী যদি এমন কোনো কাজ করছেন বলে তার মনে হয় যেটা তার দলের ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুণ্ণ করতে পারে, তিনি কিন্তু তাকে পদত্যাগ করতে বলতে পারেন, অথবা কিন্তু রাষ্ট্রপতিকে দিয়ে তিনি সেই মন্ত্রীকে পদচ্যুত পর্যন্ত করে দিতে পারেন। অর্থাৎ মন্ত্রীদের যে কার্যকারিতা এইটা কিন্তু তোমার বা মন্ত্রীদের যে মন্ত্রিসভায় টিকে থাকা, যেটা সংবিধানগতভাবে সাধারণভাবে এটা হয় না, খুব কমই এটার উদাহরণ রয়েছে, কিন্তু মন্ত্রীদের মন্ত্রিসভায় টিকে থাকার যে টেনিওর যেটাকে বলা হয়, সেই টেনিওরটা কিন্তু কমপ্লিটলি নির্ভর করে প্রধানমন্ত্রীর উপরে। আবার যদি মন্ত্রীরা কোনো কারণে প্রধানমন্ত্রী একটু বিরুদ্ধে যেতে চান, প্রধানমন্ত্রী তখন বলেন যে আমি লোকসভা ভেঙে দেবো, লোকসভা ভেঙে দিয়ে আবার নির্বাচন করবো। তো লোকসভা ভেঙে দেওয়ার মানে কি? লোকসভা ভেঙে দেওয়ার মানে হচ্ছে মন্ত্রীদের মন্ত্রিত্ব চলে যাওয়া, আর তারা মানে তাদের আর কোনো ভূমিকা থাকছে না। তো সেই মানে এইভাবে কিন্তু মন্ত্রিসভার কে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করার পুরো ক্ষমতাটা কিন্তু রয়েছে তোমার প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার সভাপতি হিসাবে কাজ করে থাকেন প্রধানমন্ত্রী, তার স্থানটা হচ্ছে অত্যন্ত উচ্চে। মন্ত্রিসভার যাবতীয় দপ্তরগুলোকে তিনি তদারকি করেন, তিনি সমন্বয় সাধন করেন, ক্যাবিনেট তরুণের তাকে ভিত্তি প্রস্তর বলা যায়, তাকে মানে তাকে কেন্দ্র করেই মন্ত্রিসভা আবর্তিত হয়, তাদের উত্থান পতন, তাদের কাজ কর্ম, সিদ্ধান্ত গ্রহণ, সমন্বয় সাধন, দপ্তর অদল বদল, সমস্ত কাজ মানে মন্ত্রিসভার যাবতীয় কিছু কাজ সেটা হচ্ছে সব কিছুই কিন্তু প্রধানমন্ত্রীকে কেন্দ্র করেই আবর্তিত হয়। এ প্রসঙ্গে আমাদের একটা মনে রাখা দরকার যে মন্ত্রীদের মধ্যে আবার কিন্তু
ভাগ আছে, ক্যাবিনেট মন্ত্রী আছেন, পূর্ণমন্ত্রী আছেন, আংশিক রাষ্ট্রমন্ত্রী আছেন, তো অল্প কিছু সংখ্যক মন্ত্রী নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, এরকম অল্প কিছু সংখ্যক, আবার প্রধানমন্ত্রী নিজে কিছু দপ্তর নিজের হাতে রাখতে পারেন, তিনি নিজেই স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর নিজের হাতে রাখতে পারেন, বা মনে তিনি যদি মনে করেন যে দপ্তরটা খুব গুরুত্বপূর্ণ, তার মনে হচ্ছে যে এই দপ্তরটা তার হাতেই থাকবে, অন্য কোনো মন্ত্রী তিনি সেখানে নিয়োগ করবেন না, তাহলে তিনি তাও করতে পারেন, এক বা একাধিক দপ্তরকে তিনি নিজের হাতে রাখতে পারেন, সে নিয়েও কোনো সমস্যার জায়গা নেই, এবং অল্প কিছু সংখ্যক মন্ত্রীকে নিয়ে ক্যাবিনেট গঠিত হয়, ক্যাবিনেট মন্ত্রিসভা যেটা গঠিত হয়, তো সেই ক্যাবিনেট একটা সিদ্ধান্ত নেবে, ক্যাবিনেট যে সিদ্ধান্তটা নেবে সেই সিদ্ধান্তটাই চূড়ান্ত, এবং সেই ক্যাবিনেটের সিদ্ধান্ত চূড়ান্তভাবে কনফিডেন্সিয়াল, তার বক্তব্য বাইরে প্রকাশ করা যাবে না, এবং ক্যাবিনেট ক্যাবিনেটের এই সিদ্ধান্ত সকলে কিন্তু মেনে চলতে বাধ্য। তো এইভাবে দেখা যাচ্ছে যে মন্ত্রিসভা, মন্ত্রিসভার প্রধান কেন্দ্রবিন্দু, তার যে কর্নারস্টোন যেটা মানে ভিত্তিপ্রস্তর যেটাকে বলা হয় সেটা হচ্ছেন কিন্তু প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার যাবতীয় বিষয়ে প্রধানমন্ত্রীর ক্ষমতাই শেষ কথা, প্রধানমন্ত্রী এবং পার্লামেন্ট আইনসভা। আমরা জানি যে পার্লামেন্টের যে নিম্নকক্ষ বা লোকসভা তার নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী, কারণ তার দলই লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে, লোকসভার সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তিনি ক্ষমতায় আসেন। যদি এরকম কখনো কোনো পরিস্থিতি এরকম কখনো সৃষ্টি হয় যে মানে এরকম পরিস্থিতি যদি সৃষ্টি হয় কখনো যে তার দলের অধিকাংশ মন্ত্রী অন্য দলে চলে গেল বা অনাস্থা প্রকাশ করলো, তাহলে কিন্তু তার সরকার ভেঙে যায় এবং সেক্ষেত্রে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে হতে পারে, কারণ তা তিনি যে প্রধানমন্ত্রী হয়ে আছেন তা কার সমর্থনের ভিত্তিতে, যে তার দলে হয়তো 300টা MP আছে, সেই 300টা MP হচ্ছে তাকে কিন্তু প্রধানমন্ত্রী করে রেখেছে, সেই 300টা MP থেকে কোনো কারণে যদি 100টা MP অন্য দলে চলে যায় তাহলে কিন্তু অটোমেটিক্যালি তার সরকারটা ভেঙে যাবে, কারণ তিনি সংখ্যাগরিষ্ঠতা থেকে সরে যাবেন, সংখ্যালঘিষ্ঠ তিনি হয়ে যাবেন। তো পার্লামেন্টের উভয় পক্ষে তিনি উপস্থিত থাকতে পারেন, তিনি আলোচনায় অংশগ্রহণ করতে পারেন, সরকার নীতির ব্যাখ্যার ক্ষেত্রে, যে কোনো সরকার নীতির ব্যাখ্যার ক্ষেত্রে আমরা জানি যে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই হচ্ছে চূড়ান্ত, সরকারি নীতির ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই হচ্ছে চূড়ান্ত, প্রধানমন্ত্রী সরকারের মুখ্য প্রতিবেদক, এবং সমস্ত কিছু যে যাবতীয় প্রতিবেদন যেগুলো সমস্ত প্রতিবেদন কিন্তু পার্লামেন্টে যথাযথভাবে পেশ করা, তার দল তার যে মানে পার্লামেন্টে যখন আলাপ আলোচনা হয় বিভিন্ন বিষয়ে তখন তার দলের মন্ত্রীরা যে সমস্ত প্রশ্নের সম্মুখীন হন সেই প্রশ্নের তারা যখন জবাব দেন সেগুলো প্রধানমন্ত্রীকে অব্যবহার থাকতে হয়, প্রধানমন্ত্রীকে তাদেরকে সাপোর্ট করতে হয়, এবং মানে বিভিন্ন বিভিন্ন প্রতিবেদন বিভিন্ন সময় প্রধানমন্ত্রীকেও পেশ করতে হয়, তার সমর্থন ছাড়া কোনো বিল আইনে পরিণত হতে পারে না, গুরুত্বপূর্ণ বিল সম্পর্কে বক্তৃতা দেওয়ার এবং সরকারি কার্যক্রম সমর্থন করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে মুখ্য ভূমিকা পালন করতে হয়, পার্লামেন্টে গিয়ে যখন বিরোধীরা চিৎকার করছে মুখ্য প্রধানমন্ত্রীর একটা বড় ভূমিকা হচ্ছে, তার দলের যে কার্যকারিতা যে সঠিক তিনি যে সঠিকভাবে কাজ করছেন সেইটাকে কিন্তু কনভিন্স করাবার দায়িত্বটা হচ্ছে পুরোপুরি প্রধানমন্ত্রীর, প্রধানমন্ত্রীর ভাবমূর্তির উপর তার দরকার দলের তার সরকারের টিকে থাকা অনেকাংশে নির্ভর করে, তিনি যদি বিরোধী দলের নেতাদের তিনি এবং তার দলের সদস্যরা যদি বিরোধী দলের সমালোচনার সঠিক জবাব দিতে না পারেন, বিভিন্ন নীতি বিভিন্ন কার্যকারিতার সঠিক তথ্য সহযোগে ব্যাখ্যা যদি না দিতে পারেন, তাহলে কিন্তু তার সরকারের পক্ষে পরবর্তী নির্বাচনে জেতাটা খুব সমস্যা হয়ে যায়। তো তার যে মানে সমস্ত যে তার দলের যারা MP রয়েছেন তাদের সমস্ত দায় দায়িত্ব কিন্তু মানে ও তাদের অভিভাবক রক্ষক তাদের দেখাশোনা করার যে সমস্ত কিছু সব কিছু কিন্তু প্রধানমন্ত্রীর দায়িত্ব, প্রধানমন্ত্রী তাদের অভিভাবক বলা যেতে পারে, এবং সংসদের সমস্ত বিষয়ে বিরোধী নেতাদের সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী তার দলের সমস্ত সদস্যকে সহযোগিতা করবেন, এটাই আশা করা যায়। পার্লামেন্টের নিজেদের দলের ভাবমূর্তি রক্ষা করার, যেহেতু তিনি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা, দলের ভাবমূর্তিকে রক্ষা করার সমস্ত দায়িত্ব প্রধানমন্ত্রী, একটি ব্যাপক দায়িত্ব কিন্তু তাকে এই বিষয়ে নিতে হয়, এবং প্রধানমন্ত্রী এবং তার দল মনে রাখতে হবে প্রধানমন্ত্রী আইনসভার নেতা,
যেমন প্রধানমন্ত্রী যেমন মন্ত্রিসভার নেতা, ঠিক তেমনি হবে প্রধানমন্ত্রী কিন্তু এক দলের নেতা। দলের তো তিনি দলনেতা বলেই তো তিনি প্রধান দলনেতা, মানে তিনি বলেই তো তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, অন্য কেউ হয়নি। তো তার দলের ভাবমূর্তিটা 100% নির্ভর করে প্রধানমন্ত্রীর ব্যক্তিত্বের উপরে, তার কার্যকলাপের উপরে, সমস্ত কিছুর উপরে। তার ক্যারিসমাটাও একটা গুরুত্বপূর্ণ। ইন্দিরা গান্ধী তার সময় কংগ্রেস দল যে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পেরেছিল, সেই জন্য কিন্তু ইন্দিরা গান্ধীর নিজের যে ব্যক্তিগত যে ক্যারিসমার যে জায়গাটা বা তার যে ভাবমূর্তি, তার যে পার্সোনালিটি, এগুলোর ভূমিকা কিন্তু খুব বেশি। প্রধান নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য তার দলের দলকে রিপ্রেজেন্ট করার জন্য, তার দলের প্রতিনিধিত্ব করার জন্য প্রধানমন্ত্রী যে ভূমিকা পালন করে থাকেন, প্রধানমন্ত্রী তো শুধুমাত্র দলের মানে দলের প্রধানটাই নন, দলকে রক্ষা করা, দল যদি ডুবে তার জন্য ডুববে, দল যদি থাকে তার জন্য থাকবে, এইরকম একটা জায়গা কিন্তু আছে। সমস্ত মন্ত্রীরা খুব এফিসিয়েন্ট হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী যদি শক্তভাবে তাদের হাল ধরতে না পারেন এবং দলের ভাবমূর্তিকে মানুষের সামনে ঠিকঠাক মতোভাবে ক্লিয়ারভাবে উপস্থাপন করতে না পারেন, তাহলে কিন্তু সেই দলের নির্বাচনে, পরবর্তী নির্বাচনে জয়লাভ করাটা একেবারেই অসম্ভব হয়ে পড়ে। সুতরাং প্রধানমন্ত্রী হচ্ছেন দলের নেতা, দলকে টিকিয়ে রাখতে, দলের ভাবমূর্তিকে উজ্জ্বল করতে, দলের সলিডারিটিকে বজায় রাখতে, দলের ভাঙন রোধ করতে প্রধানমন্ত্রী কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও তার ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ, মানে তার যে ভাষ্যটা এটাই এক্ষেত্রে সরকারি ভাষ্য। এবং যদিও বলা হয় যে রাষ্ট্রপতি বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রতিনিধিত্ব করেন, কিন্তু তার সত্ত্বেও কিন্তু বলা যেতে পারে যে প্রধানমন্ত্রী কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রধানমন্ত্রী এবং পার্লামেন্ট যে সিদ্ধান্ত গ্রহণ করেন, প্রধানমন্ত্রী এবং পার্লামেন্টের সিদ্ধান্ত ব্যতীত রেখে কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত তোমার, যদিও দেখা যাচ্ছে যে তিনটি সেনাবাহিনী, তার প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি, কিন্তু তার সত্ত্বেও পররাষ্ট্র সংক্রান্ত শান্তি ঘোষণা, যুদ্ধ ঘোষণা, শান্তি চুক্তি সমস্ত রাষ্ট্রপতির নামে পরিচালিত হয়, কিন্তু প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত ছাড়া একটি পাও কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত মানে এই কাজটা করতে তিনি পারেন না। বৈদেশিক নীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে প্রধানমন্ত্রী হচ্ছেন দেশের একজন প্রতিনিধি, ভারতের মতো দেশের। আমরা ভারতের কথাই তো আর যেহেতু আলোচনা করছি, ভারতবর্ষের ক্ষেত্রে আমরা ভারতবর্ষের যে মডেল সেখানে কিন্তু বৈদেশিক নীতি কার্য করার ক্ষেত্রে রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা প্রত্যক্ষভাবে যুক্ত, প্রধানমন্ত্রী কিন্তু সমস্ত বৈদেশিক ক্ষেত্রে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভাই কিন্তু সমস্ত ভাইটাল যার যা সিদ্ধান্ত সমস্ত কিছু তিনি কিন্তু গ্রহণ করে থাকেন। এবং বিভিন্ন রাজনৈতিক সম্মেলন, কমনওয়েলথ সম্মেলন, সমস্ত বিভিন্ন জায়গায়, আগে ভারত যেমন জোট নিরপেক্ষ আন্দোলনে একটা ভারতের বড় জায়গা ছিল, তো সেই সমস্ত বড় বড় যে জায়গাগুলো রয়েছে সেক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রী সেখানে প্রতিনিধিত্ব করে থাকেন, এবং তিনি এবং তার মন্ত্রী দপ্তরই কিন্তু পররাষ্ট্র ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। এবারে আমরা যেটা বলবো সবশেষে বলে, এগুলো তো সম্পূর্ণ তাদের ব্যক্তিগত জায়গা, তারা হচ্ছেন পার্লামেন্টের নেতা, দলের নেতা, মন্ত্রিসভার নেতা, এবং সর্বোপরি কিন্তু প্রধানমন্ত্রী হচ্ছেন দেশের নেতা, জনগণের নেতা, জনগণ মানে জনগণের মানে জননায়ক তিনি, তিনি দেশের প্রশাসনিক প্রধান, জননায়ক। তার মানে সততা, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাহসিকতা, জনপ্রিয়তা, এগুলো জনগণের মধ্যে মানে জনগণকে তিনি যতটা তিনি নিজেকে জনগণের অভিভাবক হিসেবে তুলে ধরতে পারবেন ততটাই কিন্তু তার দল যেমন সাফল্য লাভ করবে, দেশ ও জাতিও কিন্তু সেভাবে সাফল্য লাভ করবে। তার সুযোগ্য নেতৃত্ব, তার সুযোগ্য চিন্তা ভাবনা, তার মানে দক্ষতার উপরে কিন্তু দেশের এগিয়ে যাওয়া, জনগণের এগিয়ে যাওয়া সবটাই নির্ভর করে। জনগণের উন্নয়ন না সামগ্রিকভাবে না ঘটলে দেশের উন্নয়ন ঘটে না, দেশের উন্নয়ন না ঘটলে দেশকে আন্তর্জাতিক ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ফিগার হিসাবে তুলে ধরাও যায় না। এবং এই সম্পূর্ণভাবে এই সব দায়িত্বটাই কিন্তু প্রধানমন্ত্রীর উপরে পড়ে। প্রধানমন্ত্রীর পদমর্যাদা এই জন্য ভারতীয় সংবিধানের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পদমর্যাদা হচ্ছে অসীম, মানে প্রধানমন্ত্রীর পদমর্যাদার উপরে আর কোনো পদমর্যাদা আর আছে বলে মনে হয় না।
মানে তার প্রধানমন্ত্রীর প্রজ্ঞা, প্রধানমন্ত্রীর কর্মকুশলতা, তার বিচক্ষণতা, তার রাজনৈতিক দূরদৃষ্টি, তার জ্ঞান, এগুলো সমস্ত কিছুই কিন্তু একটি দেশ এবং জাতিকে, ভারতবর্ষের কথা আমরা বলছি, ভারতবর্ষের ক্ষেত্রেই বলবো আমরা, প্রধানমন্ত্রীর বিচক্ষণতা আমরা দেখেছি, পণ্ডিত জওহরলাল নেহরুকে দেখেছি, পরবর্তীকালে ইন্দিরা গান্ধীকে দেখেছি, প্রত্যেককেই দেখেছি, এরা সেই স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে ভারতকে যেভাবে একদম জিরো অবস্থা থেকে, স্বাধীনতার পর থেকে তারা যেভাবে ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করে আজকের এই যে জায়গাটাকে তারা এনেছেন, পরবর্তীকালে আরও বহু প্রধানমন্ত্রীকে আমরা পেয়েছি, প্রত্যেকটি প্রধানমন্ত্রী তারা যথেষ্ট বিচক্ষণতার সঙ্গে কিন্তু আমাদেরকে দেশকে তাদের সুযোগ্য নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে গেছেন এবং যাচ্ছেন। প্রধানমন্ত্রী যেমন একদিকে দলের নেতা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী একজন দলের নেতা, ক্যাবিনেটের নেতা, মন্ত্রিসভার নেতা, লোকসভার নেতা, দলের নেতা, ঠিক তেমনিভাবে জননেতা, জনগণের ভাব, জনগণের মানে প্রকৃত উন্নয়ন প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদের সুযোগ্য নেতৃত্বের দ্বারাই কিন্তু সম্ভব এবং দেশের উন্নতিও তাদের দ্বারাই সম্ভব। তো সেই জন্য ভারতীয় সংবিধানে প্রধানমন্ত্রীর যে ভূমিকা এবং পদমর্যাদা কোনো কিছুর সঙ্গেই তার তুলনা করা সম্ভব নয়। প্রধানমন্ত্রীকে মানে নক্ষত্রসমূহের মধ্যে চন্দ্র হিসাবে উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রী মানে অনেকে এরকম বলছেন যে ভারতের যে শাসন ব্যবস্থা এটাকে প্রধানমন্ত্রী ক্ষমতা সেখানে এতটাই বেশি যে প্রধানমন্ত্রী শাসিত শাসন ব্যবস্থাও যেন এটাকে বলা যেতে পারে। অনেকে মনে করছেন যে ভারতবর্ষ প্রধানমন্ত্রী শাসিত একটা শাসন ব্যবস্থা, কারণ হচ্ছে প্রধানমন্ত্রীর পদ এবং মর্যাদা এটা ভীষণ রকমভাবে ভারতীয় সংবিধানে, যদিও আমরা বারবারই কিন্তু বলছি ভারতীয় সংবিধানে একবারও কিন্তু প্রধানমন্ত্রীর পদমর্যাদা সেই অর্থে কিন্তু বলা নেই যে প্রধানমন্ত্রী এটা করবেন, প্রধানমন্ত্রী সেটা করবেন, প্রধান বারবারই কিন্তু বলা আছে যে রাষ্ট্রপতিকে সাহায্য করার জন্য একটি পরিষদ থাকবে এবং তার নেতা হিসাবে প্রধানমন্ত্রী সমস্ত কাজ পরিচালনা করবেন। কিন্তু বাস্তব ব্যাপারটা হচ্ছে এরকম, লোকসভায় যদি কোনো বিল আইনে পরিণত করতে চায়, রাষ্ট্রপতির সই ছাড়া সেটা স্বাক্ষর হবে বা মানে আইনে পরিণত হবে না, কিন্তু রাষ্ট্রপতি তাতে সই করতে বাধ্য। অর্থ বিল না হলে একবার ফেরত পাঠানো যায় পার্লামেন্টে, আর অর্থ বিল হলে একবার ফেরত পাঠানোও যায় না, চোখ বুঝে রাষ্ট্রপতিকে সেটাই সই করতে হয়, যেহেতু পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্য সেটাতে মত প্রকাশ করেছেন। সুতরাং পার্লামেন্টের সদস্যরা যা যা সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন সেইগুলোই রাষ্ট্রপতির হাত দিয়ে কার্যকরী হয়। রাষ্ট্রপতি মানে কোনো একটা নিয়োগের ক্ষেত্রে, রাজ্যপাল নিয়োগের ক্ষেত্রে আরম্ভ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদাধিকারী, কন্ট্রোলার, অডিটর জেনারেল, বিভিন্ন কমিটি, কমিশনের চেয়ারম্যান সহ প্রতিটা ক্ষেত্রে সিদ্ধান্ত, নিয়োগ সংক্রান্ত প্রতিটা সিদ্ধান্তই গ্রহণ করে থাকে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রী পরিষদ। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রী পরিষদের কথা শুনে রাষ্ট্রপতি তাদেরকে সেই কার্যকরী ভূমিকাটা রাষ্ট্রপতি গ্রহণ করে থাকেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এবং রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা হিসাবে তাকে দেখানো হয়েছে। তো রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা বলে প্রতিটি মুহূর্তে রাষ্ট্রপতিকে কিন্তু রাষ্ট্রপতিকে অবহিত করতে হয়, কিন্তু অনেক সময় এর ব্যতিক্রম দেখা যায়। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সঙ্গে তৎকালীন রাষ্ট্রপতি জ্ঞানী জয়াল সিংয়ের এই নিয়ে একটি সুদীর্ঘ বিতর্ক হয়েছিল। তার জ্ঞানী জয়াল সিংয়ের একটা ব্যাপার ছিল, তিনি বলছিলেন যে সঠিকভাবে তিনি সিদ্ধান্ত সম্পর্কে সব কিছু অবহিত হতে পারছেন না। এই নিয়ে সুদীর্ঘ বিতর্ক কিন্তু ভারতীয় সংবিধানের ইতিহাসে রয়েছে। তো এটা প্রধানমন্ত্রীর একটা কর্তব্য, একটা ডেকরাম, একটা প্রথা, একটা পদ্ধতি। রাষ্ট্রপতিকে তাকে সমস্ত বিষয়ে অবহিত করতে হয়, তাকে দলের নেতার ভূমিকা পালন করতে হয়, তাকে ক্যাবিনেটের নেতার, ক্যাবিনেট বা কোর কমিটি, যে মন্ত্রিসভার যে কোর কমিটি, অল্প কিছু মন্ত্রীকে নিয়ে যে ক্যাবিনেট গঠিত হয় তার নেতৃত্ব সেখানে তাকে থাকতে হয়, তাকে দলের দলীয় নেতা হিসেবে দলের যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, ক্যাবিনেটের নেতা হিসেবে ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, মন্ত্রিসভার নেতা হিসেবে যাবতীয় মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত গ্রহণ তাকে করতে হয়, দলের নেতা হিসেবে দলকে বাঁচানো মানে তার সমস্ত দায় দায়িত্ব, দলের ভাবমূর্তিকে উজ্জ্বল করে দলকে নির্বাচনের
জেতানোর জন্য সিংহভাগ দায়িত্ব তাকে পালন করতে হয় এবং সর্বোপরি জনগণের নেতা হিসাবে জনগণের সামনে তার দলের ভাবমূর্তি তুলে ধরা এবং জনগণের সমস্ত অভিভাবক হিসাবে জনগণের ভালো মন্দ সমস্ত দেখা সর্বোপরি দেশের উন্নয়ন সংক্রান্ত যাবতীয় দায় দায়িত্বই কিন্তু প্রধানমন্ত্রীকে পালন করতে হয়। তো সেই জন্য প্রধানমন্ত্রী ভারতীয় সংবিধানের সবথেকে গুরুত্বপূর্ণ প্রকৃত ক্ষমতা সম্পন্ন ব্যক্তি এটা আমরা বলতে পারি। তো আজকে আমি মোটামুটি প্রধানমন্ত্রীদের সম্পর্কে তোমাদেরকে বললাম। আমার খুব ইচ্ছা নেক্সট মঙ্গলবার দিনকে আমি তোমাদের সাথে গুগল মিটে ক্লাস করি, কারণ আমরা যে একটা লেকচারের আয়োজন করেছি তো সেই লেকচারটাকে তো সফল করতে হবে। এটা ডিপার্টমেন্টের ছাত্রছাত্রী হিসাবে তোমাদের কর্তব্য, বাড়ি বসে আছি তোমাদের সঙ্গে আমার দেখা নেই, এটা তোমাদের কর্তব্য প্রত্যেকে গুগল মিটে সেদিনকে থেকে ওই যে কোডটা আমি দেবো মিটিং কোডটা সেটাতে দিয়ে ওইটাকে জয়েন করা এবং এক ঘন্টা তোমরা ক্লাস করো, এক ঘন্টা লেকচারটাও তোমাদেরকে শুনতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ এই কাজটা করার জন্য। তোমরা প্লিজ গুগল মিট অ্যাপটা ডাউনলোড করো এবং খানিকটা ট্রায়াল দেওয়ার জন্য আমি মঙ্গলবার তোমাদের সঙ্গে গুগল মিটে ক্লাস করতে চাই। তোমরা আমাকে গুগল মিটটা অ্যাপটাকে ডাউনলোড করে তোমরা ইমিডিয়েটলি আমাকে কনফার্ম করো এবং আমি যাতে মঙ্গলবারে 12টার সময় তোমাদের গুগল মিটে ক্লাস নিতে পারি। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে।